মৃত্যুর ফিতনা কি জানেন? শয়তান চায় ওই সময় আপনাকে গোমরাহ করতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেনেছেন যে মৃত্যুরও ফিতনা আছে, তাই তিনি এমন কোন সালাত আদায় করেননি যেই সালাতে তিনি মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় না চেয়েছেন। ইমাম মুসলিম সেই হাদিসটাকে কোট করেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, যখনই তোমরা শেষ তাশাহুদে বসো, তাশাহুদ দরুদ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা চারটা জিনিস থেকে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবে। তার একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহ আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা অত্যন্ত জরুরি। মৃত্যুর ফিতনা থেকে যে ব্যক্তি আশ্রয় না চাইবে সে মৃত্যুর ফিতনায় পতিত হয়ে যেতে পারে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে গালি দিয়ে ফেলতে পারে, ওই সময় সে মুখ দিয়ে কালেমা নাও বেরোতে পারে, সে মুখ থেকে যা ইচ্ছা তাই বেরিয়ে যেতে পারে, শয়তান তাকে বিভ্রান্ত করবে। এই জন্য আল্লাহ চাইলে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না, তবে এই মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য দুইটা কাজ আপনারা করবেন। মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে সবসময় আশ্রয় চাইবেন, আর সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালো ধারণা রাখবেন। আল্লাহ আপনার সাথে যা কিছু করেছে আপনি মেনে নেন যে আল্লাহ আমি তোমার উপর সন্তুষ্ট, মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন এবং আপনি আশা রাখেন ইনশাআল্লাহ হলে যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, এই আশা নিয়ে বেঁচে থাকবেন, যখন তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনি মরে যাবেন এটা ভেবেই পৃথিবীতে চলাফেরা করেন ইনশাআল্লাহ আজিজ। এটা যতদিন আমাদের স্মরণ থাকবে আমাদের পাপ অতটা হবে না, যতটা পাপ হয় আমরা মৃত্যুকে ভুলে গেলে আল্লাহর সামনে ধরাতে হবে, এটা আমরা যখন ভুলে যাই তখনই আমাদের দ্বারা পাপ হয়। যেই বিপর্যয় সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আল্লাহ তুমি আমাদেরকে সেই বিপর্যয় থেকে মুক্ত করে দাও। যখনই কোনো ফেতনা আসবে আল্লাহ সেই ফেতনায় পতিত হওয়ার আগেই যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো এবং আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। এবং যারাই আমরা মুসলিম ঘরের সন্তান আল্লাহ এই ঈমানের উপরে ইসলামের উপরে যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দিও। সর্বশেষ একটা আয়াত শুধু বাকি থেকে গেছে, এটা বলাই হয়নি যেটা শুরু করেছিলাম, আর এটা প্রত্যেক খুতবায় আপনাদেরকে শোনানো হয় কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো মরবে তো সবাই, বান্দা আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছে, বান্দা তুমি মুসলমান হইয়া মইরো, মুসলিম না হইয়া তুমি মইরো না। এটা একটা চরম মেসেজ আল্লাহর পক্ষ থেকে। তার মানে কি জানেন, আপনি যদি মুসলিম হয়ে মরতে পারেন আল্লাহ ওয়াদা করেছে বান্দা তার পাপগুলোকে মাফ করে দেবো, কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে মুসলিম হইতে হবে। ইসলামের বিপক্ষে কোনো কথা বলবেন না, আল্লাহ এবং কোরআন রাসূলের বিপক্ষে কোনোদিন পদক্ষেপ নেবেন না, আমাদেরকে মুসলিম হয়ে মরতে হবে, তারপর আল্লাহর কাছে ক্ষমার আশা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন। ইয়া রাব্বাল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।